স্টার্ট। নমস্কার, আজকের সানডে লাইভ, আমাদের যে কেসিসি লাইভ হয় সেখানে আজকে দুই বঙ্গ তনয়া, যাদের যাদেরকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হচ্ছে খেলার জন্য। আর আমাদের মধ্যে আছেন রুমেলি, যাকে মানে ঝুলন অত্যন্ত প্রতিভাবান বলেছেন এবং আমরাও জানি, কারণ আমি নিজে জানি, কারণ আমার ক্লাবের ক্যাপ্টেন ছিলেন উনি, ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। এবং এখন যেটা 2018-তে যেটা মানে দারুণভাবে কামব্যাক করার যে স্টোরিটা আছে, সেটা ডেফিনেটলি আমরা রুমেলি কাছে শুনবো। আর আমাদের মধ্যে আরও আছে, যেটা আমরা বেঙ্গলের যার যার ভবিষ্যৎ, মানে যার যাকে তাকিয়ে আজকে আমরা সবাই ভাবছি যে ঝুলনের মতো আর একজন আমরা পেলাম, এবং ওয়ার্ল্ড উইমেন্স ক্রিকেটেও যার নাম আমরা আশা করছি একসময় ভালোভাবে বলা হবে, সেই ভবিষ্যতের তারকা হতে যাচ্ছে যে, সেই রিচা ঘোষ আমাদের মধ্যে, একদম তরুণ তারকা বলা যায় আমরা। আর আমাদের মধ্যে আছে আমাদের খুব পরিচিত এবং ভীষণ ভালো ক্রিকেট মস্তিষ্কের কোচ, যাকে আমরা অনেক দিন ধরে জানি, নিজে অসাধারণ ফিল্ডার, অসাধারণ ব্যাটসম্যান আর খুব ভালো ক্রিকেটার হিসেবে আমরা জানি। এখন সে বেঙ্গলের কোচিং করছেন উনি, এবং অত্যন্ত ভালো কোচিং করছেন, এবং তাকেও পেয়েছি আমরা, চরণজিৎ সিং। তো প্রথমেই আমরা দেখে নেব যে রুমেলি আর রিচা নিয়ে আমাদের যে বেঙ্গল আইকন, আমাদের যে ওয়ার্ল্ড ক্রিকেটের আইকন, সেই ঝুলন গোস্বামী, আমাদের পদ্মশ্রী ঝুলন গোস্বামী, আমাদের গর্ভের ঝুলন গোস্বামী কি বলেছে দুজন সম্বন্ধে, আগে সেটা আমরা শুনে নিই, তারপরে আমরা আমাদের কনভারসেশন স্টার্ট করব। আমি রিচাকে চিনি বলতে পারো 2013 সাল থেকে, যখন প্রথম ডিস্ট্রিক্ট ট্রায়াল হান্ট বলে যে প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম সিএবির মাধ্যমে, অ্যান্ড সেই প্রোগ্রামে ও তখন আই থিঙ্ক ক্লাস 5-6 পড়ে, শিলিগুড়ির মেয়ে, বাচ্চা মেয়ে, বাট একটু লম্বা, বাকিদের থেকে একটু ট্যালেন্ট বেশি, শর্টে পাওয়ার ছিল। সেই সময় আমরা ওকে স্পট করি, অ্যান্ড তারপরে যাবতীয় কিছু বছর ওকে বেঙ্গল টিমে আন্ডার-19 বাচ্চাদের সাথে ওকে গ্রুম করা হয়েছে, সবসময় ওকে প্রমোট করা হয়েছে, অ্যান্ড ওর মধ্যে সেই ট্যালেন্টটা ছিল, তার জন্যই সকলে, শুধু আমি না, ইটস নট মাই ক্রেডিট, ওভারঅল সব কোচেসরা তাকে সবসময় প্রমোট করেছে, সবসময় এনকারেজ করেছে, অ্যান্ড ও ডেলিভারও করেছে। অ্যান্ড যার মধ্যে ট্যালেন্ট থাকে, সে যদি সুযোগ সুবিধা যদি সঠিক পায়, নিশ্চয়ই সে এক না একদিন সেটাকে নিজের নিজের মতো করে ওপরে নিয়ে যাবে। অ্যান্ড আমরা সবাই হ্যাপি যে এত ছোট বয়সে ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপটা এবছর টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়েছে, সেটা ওয়ার্ল্ডের একটা বিখ্যাত ওয়ার্ল্ড কাপ, কারণ 86,000 দর্শক হয়েছে ফাইনালে, অ্যান্ড সেই ফাইনালের টিমের সদস্য রিচা ঘোষ। এইটা আমার মনে হয় এই বয়সে একটা অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট। অ্যান্ড এটা নিয়ে আর একটা জিনিস বলে রাখি, খুব সুন্দর একটা ICC তথ্যচিত্র বের করছে নেটফ্লিক্সে এই উইমেন্স ওয়ার্ল্ড কাপের ওপরে, উইমেন্স ক্রিকেটের ওপরে। তো এই ওয়ার্ল্ড কাপটা থাকবে তার মেন, সেখানে রিচা একটা পার্ট অফ দ্যাট হিস্ট্রির মধ্যে রয়ে গেল। আশা করবো এখান থেকে ওর গ্রাফটা যেন ওপরে ওঠে, ভবিষ্যতে আরও আরও অনেক হার্ডেলস ওকে ওপর নিচে থাকবে, ওকের উপরে উঠতে হবে, বেঙ্গলকে জেতাতে হবে, ইন্ডিয়াকে জেতাতে হবে, অ্যান্ড আমরা সকলেই হোপফুল যে ওর মধ্যে যে ক্যাপাসিটি আছে। রুমেলি সম্বন্ধে কিচ্ছু বলার নেই, কারণ আই নো হার সিন্স, মানে আমরা যখন আন্ডার-19 থেকে খেলছি, একসাথে খেলে এসেছি, একসাথে বড়ো হয়েছি, একসাথে থেকেছি, ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, ফ্যামিলির দুটো ফ্যামিলির একটা ভালো রিলেশন আছে। আমি ওদের বাড়িতে একসময় থেকে শ্যামবাজার শ্যামনগরের মাঠে গিয়েও প্র্যাকটিস করেছি, একসঙ্গে এয়ার ইন্ডিয়াতে খেলেছি, একসঙ্গে ইন্ডিয়ান টিম ড্রেসিং রুম শেয়ার করেছি। ওর মতন ট্যালেন্টেড অলরাউন্ডার ভারতবর্ষে খুব কম এসছে, অ্যান্ড ওর যা ক্যাপাসিটি আছে, ওর যা মানে কোয়ালিটি আছে, খুব রেয়ার এরকম একটা ক্রিকেটার এসছে যে ইন এ ডে সি ইজ এ ম্যাচ উইনার। সে যে কোনো ফরম্যাটেই হোক না কেন, আর যে কোনো টিমেই হোক না কেন, আইদার ইজ এ বেঙ্গল টিম, রেলওয়েজ, অর এয়ার ইন্ডিয়া, অর ইন্ডিয়া, কারণ ওর মতন ক্লাস ক্রিকেটার খুব কম পেয়েছে ইন্ডিয়া। অ্যান্ড একটা জিনিস দেখে ভালো লাগছে যে এত বছর বাদে, যেহেতু ও রেলে চাকরি করে, এত বছর বাদে রেলওয়েজ ছেড়ে বেঙ্গলে এসছে, অ্যান্ড বেঙ্গল টিমকে ওর যা এক্সপিরিয়েন্স আছে সেটা ও শেয়ার করবে। আশা করবো সেই বাচ্চারা ওর থেকে, ওর এক্সপিরিয়েন্স থেকে অনেক উপকৃত হবে, আর ও যেরকমভাবে রেলওয়েজ ইন্ডিয়াকে জিতিয়ে এসছে,
আশা করবো বেঙ্গলকেও সেই রকম ভাবে ওর ম্যাচ উইনিং পারফরমেন্সে জিতে আসবে। আর ধুমির মতন ট্যালেন্টেড ক্রিকেটার আমার মনে হয় না আমরাও অত ট্যালেন্টেড ছিলাম, রুমির লেভেলটাই সবসময় আলাদা, আর ওকে আমরা সবাই সেলুট করি সবসময়। সিজ রুমি ইজ ডিফারেন্ট অ্যান্ড অনেক অনেক শুভেচ্ছা রইল ওকে, আরও ভালো খেলুক আর বেঙ্গলকে আগামী দিনে জিতাক, আর ইন্ডিয়ান টিমে যেন কাম ব্যাক করে তাড়াতাড়ি, আবার যে চেষ্টা নিয়েও এসছে, যে চেষ্টাটা শুরু করেছে, আশা করবো নিশ্চয়ই সেখানে সাকসেস পাবে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। রুমি আমি তোমাকেও স্যালুট করছি যে এত বড় প্লেয়ার তোমাকে স্যালুট করেছে, তো আমরাও আমাদের তরফ থেকেও স্যালুট রইল। আমি তোমার কাছেই প্রথম প্রশ্ন নিয়ে যাব, রুমেলি ধরের কাছে। প্রশ্নটা এভাবে থাকবে যে তোমার 2005 ডেবিউ হয়েছিল এবং 78 ওয়ানডে তুমি খেলেছো, এবং আমি দেখছিলাম ওয়ানডে ক্রিকেটের মানে মানে বোলিং এ 3.43, এটা তো আমাদের ক্রিকেটের এটা রীতিমতো হিংসা করার মতো একটা ইকোনমি রেট তোমার বোলিং এ। ওয়ানডেতে তুমি এরকম বোলিং করেছো, প্লাস তোমার এরকম ব্যাটিং তো ডেফিনেটলি আছে, কিন্তু ওয়ানডে ক্রিকেটে বোলিং এর যে ইকোনমি রেট সেটা কিন্তু পরের যখন তুমি ফেরত এলে টি টোয়েন্টিতে, সেখানেও কিন্তু ইকোনমি রেট যথেষ্ট ভালো, ছয় মানে টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো। তো এই যে তোমার ফিরে আসার কাহিনী, আমরা জানি 2005 তুমি ডেবিউ করেছিলে, তারপরে এত বছর পর আবার তুমি ব্যাক করলে, এটা কিন্তু আমরা কামব্যাকে দেখো, আমরা বেঙ্গলের কামব্যাক মানে পৃথিবীর কামব্যাক মানে আমরা সৌরভ গাঙ্গুলি বুঝি, হ্যাঁ, কিন্তু এই ক্রিকেটে তোমার যে কামব্যাকটা আমরা মানে কোনো অংশে কম বলতে পারি না, আমরা যথেষ্ট তোমার এই কামব্যাকের ব্যাপারে শুনবো, কারণ এত বছর পর তুমি একটা কামব্যাক করেছিলে 2018 সেই জিনিসটা, তোমার একটা ইনজুরি এসেছিল, তারপরে তুমি যদি কমপ্লিট আমাকে সামনাগর থেকে তোমার এই 18 সালের কামব্যাক এটা যদি আমাদের একটু বলো ডিটেইলসে। আব্দুল দা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে এই তোমাদের শোতে ডাকার জন্য। এন্ড আমি 2005 আমি 2003 ডেবিউ করেছি। ওফ লাভলি, হ্যাঁ তো 2005 আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এন্ড দ্বিতীয় আমার কামব্যাক ওয়ার্ল্ড কাপ আমি, হ্যাঁ তো আমি অলমোস্ট মানে আমার ভেতর থেকে খেলার জন্য একটা যে চেষ্টা হয় ওটা অনেকটা কমে গেছিল যখন আমি ড্রপ হয়েছি, ইনজুরিজ হয়েছিল 6 বছর, আর তারপরে যখন আমি দিল্লি থেকে খেলি 2017-18 সিজনটা, সেখান থেকে আমাকে দিল্লির টিম পুরো কোচেস ক্যাপ্টেন সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, এন্ড ওইখান থেকে আমার আবার ভেতর থেকে চেষ্টা ইচ্ছাটা এসেছিল যে আমি এখনো খেলতে পারি আর আমি কামব্যাকও করতে পারি। সেখান থেকে আমি চেষ্টাটা করি, ফিটনেসে ধ্যানটা আরো বেশি দিই, বিকজ এজ হচ্ছিল, এন্ড ফিটনেসে ধ্যানটা দেওয়ার পরে আই পারফর্ম দ্যাট 17-18 ইয়ার্সটা দিল্লি থেকে খেলে, এন্ড আমি ওই কামব্যাকটা মেড করি যখন আমি সাউথ আফ্রিকা যাই, যখন ঝুলনের ইনজুরিটা হলো তখন আমি কামব্যাক করি, আমার ইন্ডিয়ান টিম তখন আমাকে কল করে, এন্ড ওটা আমার কামব্যাক ছিল। এন্ড আই থিঙ্ক 6 বছর পরে নার্ভাস ছিলাম অনেক, ফার্স্ট ম্যাচ খেলবো যখন, বাট যখন মিথালি আরো যত প্লেয়ার্স ছিল আরো, তারা যখন আমাকে সাপোর্ট করেছে বিং এ টিম মেম্বার বিং এ ফ্রেন্ড, তখন আমার ওই ভয় যেটা ছিল একটা 6 বছর পরে কামব্যাকের ওইটা আমার চলে গেছিল, এন্ড কনফিডেন্স ছিল, এন্ড পেছন থেকে আমার মা আমার সবসময়ের সাপোর্ট, একটা সাপোর্ট সিস্টেম, মার একটাই কথা ছিল যে তুই চান্স পেয়েছিস তো চান্সটাকে হারাস না। তো আই থিঙ্ক এই জিনিসগুলো খুব খুব অ্যামিয়াত রাখে, তো ওইখান থেকে আমি কামব্যাকও করি এন্ড আমি পারফর্মও করি। না সত্যি এটা একটা বিরাট ক্রেডিটেবল জব তো আমাদের কাছে শোনার জন্য, কারণ কি এই যে তোমার ধরে রাখা খেলাটা, তাও ক্রিকেট আমরা জানি যে একবার মানে অ্যাকাউন্টেন্সির মতো, যে একবার না খেললে কিন্তু সেটা আবার ভুলে যায় মানুষের, কিন্তু সেটা সেই জায়গাটা প্র্যাকটিসটা রাখতে হয়, তো আমাদের সেই প্র্যাকটিস রেখে তারপরে ইন্ডিয়ান টিমে ব্যাক করা। আর এখন উইমেন্স ক্রিকেটে তুমি দেখো দুটো তুমি ভাবে খেলেছো, এখন বিসিসিআই নেওয়ার পর তুমি আবার কামব্যাক করেছো, সেটা কিন্তু বিরাট কামব্যাক, কারণ তখনকার আমার যদ্দুর ধারণা আমি মানে ওই সময়কার ইয়ে ছোট করছি না, কিন্তু সেই সময় যে ক্রিকেট ছিল এখন ক্রিকেট অনেক বেশি টাফ, অনেক বিসিসিআই নেওয়ার পর থেকে অনেক বেশি ক্রিকেটটা টাফ হয়েছে, সেখানে তুমি কামব্যাক করেছো সেটা কিন্তু অনেক
বিশাল ব্যাপার। আর আমি তোমার কাছে আসছি আবার, কারণ কি আমি তোমার কাছে শুনবো রিচার ব্যাপারেও তোমার কাছে শুনবো, এটা নিয়ে পরে আসছি। আর একটা আমি এবার যেতে চাইছি যে চারণের কাছে, কারণ আমি রিচার কাছে লাস্টে যাব, কারণ কি রিচার কাছে অনেক কিছু শোনার আছে। চারণের কাছে যাব যে চরণজিৎ সিং আমাকে তিন চার বছর আগেই রিচার কথা বলেছিল যে ভাইয়া ইয়ে প্লেয়ার দেখনা বহুত বহুত আচ্ছা খেলেগা, ইতনা পাওয়ারফুল জো খেল রা ইয়ে উইমেন্স ক্রিকেট মে বহুত রেয়ার হ্যায়। তো চরণ, তোমাকে আমি জানি যে তুমি অসাধারণ, তোমার ক্রিকেট মস্তিষ্ক। সেকেন্ড কথা, তোমার যে ক্রিকেট যে মানে টেকনিক্যালি ইউ আর ভেরি সাউন্ড, এটা আমরা দেখেছি সব সময় তোমার হেল্পটা আমি নিজে দেখেছি, তুমি কিভাবে লক্ষ্মীকে হেল্প করেছো ব্যাটিংয়ে থেকে লেগে থেকে থেকে লেগে থেকে থেকে তুমি নিজেও খুব ভালো প্লেয়ার ছিল, সেটা আমরা দেখেছি তোমাকে ফিল্ডিং করতে। তোমার ফিল্ডিং তো সেই সময় ময়দানের ওয়ান অফ দ্য বেস্ট ছিল তুমি। তো আমি যেটা তোমার কাছে এখন এইখানে জানতে চাইবো যে রিচাকে তুমি যেটা মার্ক করেছিলে তিন চার বছর আগে, সেটা কিন্তু আজকে রিচা ইন্ডিয়া খেলার পর আমরা সত্যি এই এটা একটা তোমার চোখও বলতে হবে। তুমি যদি একটু ডিটেইলসে আমাদের বলো ওকে নিয়ে। ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ জাই আব্দুল্লাহ আমাকে ইনভাইট, ডেফিনেটলি ফার্স্ট অফ অল থ্যাঙ্ক ইউ আমাকে ইনভাইট করার জন্য। যেটা রিচার সম্বন্ধে তুমি যেটা জানতে চাইছো একদম স্পট অন তুমি বলেছো। আমি চার বছর আগে যখন ফার্স্ট আমার বেঙ্গল কোচিং আরম্ভ হয়, আই থিঙ্ক রিচাও সেই বছরই বেঙ্গল টিমে এসেছিল। তো আফটার 10 ডেজ আমার যখন আমরা ক্যাম্প আরম্ভ হলো, আমরা তারপরে কল্যাণী একটা এক সপ্তাহ রেসিডেন্সিয়াল ক্যাম্প করলাম, ওখানে কথা বলতে বলতে আমি ওকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এক্স্যাক্টলি ওই পয়েন্টে যাবো না, তাই আমি বলি যদি এরম থাকে তাহলে তুমি কি খেলবে। তো বললাম ওইদিকে না খেলবে অন্যদিকে খেলবো। তখন আমি দেখলাম এই মেয়েটার কাছে পাওয়ারও আছে আর ক্রিকেটিং ব্রেন্স আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ক্রিকেটিং ব্রেন্স না থাকে শুধু পাওয়ার দিয়ে কিছু হবে না। তো তারপর দেখলাম কিনা ও ভালো খেলছে, ও স্ট্রেংথ আছে, যেটা বোমস ক্রিকেটে খুব মানে তুমি যেটা বললে খুব রেয়ার দেখা যায়, বা যে যার কাছে স্ট্রেংথ সে খুব তাড়াতাড়ি সাকসেস হয়। তারপর যখন আমরা ওখানে, তারপরে আমরা বিফোর দ্য সিজন আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে যাই, উইচ আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদে, ওখানে প্রথম ম্যাচে সে স্কোর আই থিঙ্ক 42-44 হয়েছিল, বাট খুব কুইক কুইক করেছিল। আর তারপরে তখনই আমরা যখন সিলেক্টে যাওয়া ছিলেন, তখন আমরা সবাই কথা বললাম কি রিচা কি ইজ রেডি টু প্লে। তা আমাদের সিলেক্টর সঙ্গে যখন কথা হলো, সিলেক্টরকে আমরা বললাম, আমরা ঠিক করলো না রিচা গুড ট্যালেন্ট, ওকে ব্রেক দেওয়া উচিত। তারপরে ও খেললো সেই বছর বেঙ্গল হয়ে খেললো, 19 আউটস্ট্যান্ডিং খেলেছে, সুপার লিগ আউটস্ট্যান্ডিং খেলেছিল। অ্যান্ড আমার মনে আছে বড়োদার সঙ্গে আমরা 140 শেষ করেছিলাম, সেখানে 10 ওভারে আমাদের 69 for 0 ছিলাম, যেটা বোমেন্স ক্রিকেট অলসো ভেরি রেয়ার ইন আন্ডার-19 ক্রিকেট। ফলো আপ করেছে and since he hard work করেছে সেই জন্য ইন্ডিয়া খেলেছে। আর লাস্ট ইয়ার এত ভালো খেলেছে T20 আমাদের সিনিয়র বেঙ্গলে, সেখানে আমরা ফাইনালও খেললাম। তো বিকজ অফ হার পারফরম্যান্স টিম এফর্টটা ডেফিনেটলি ছিল, বাট ওর কন্ট্রিবিউশন ম্যাচেসে খুব ভালো হয়েছিল, দ্যাটস ওয়াই শি প্লেড ফর ইন্ডিয়া। আই থিঙ্ক ওর কাছে খুব ভালো ট্যালেন্ট, এবার যত হার্ড ওয়ার্ক করবে আর যত নিজের মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে অত লম্বা খেলতে পারবে। আমি তো আসছি চরণ তোমার কাছে, পরে বেঙ্গল ক্রিকেট নিয়ে আসছি। এবার আমি রিচার কাছে যাব। রিচা, তোমাকে ঘিরেই স্বপ্ন আমাদের সবার, হ্যাঁ, কারণ কি উইমেন্স ক্রিকেট, তোমার যে জেনারেশন উইমেন্স ক্রিকেট নিডস আইকন, তো আমাদের আইকন আমাদের ঝুলন ডেফিনেটলি। তো আমরা তোমাদের মতো প্লেয়ার যত আসবে আমাদের বেঙ্গল ক্রিকেটের উন্নতি তত বেশি হবে, ডেভেলপমেন্ট আরও অনেক বেশি হবে। তা আমি যতদূর শুনেছি তোমার ব্যাপারে, আমি যতদূর পড়লাম তাতে আর চারণের কাছেও শুনেছিলাম, তোমার ক্রিকেট তুমি শিলিগুড়ি থেকে স্টার্ট করলে, শিলিগুড়িতে আর একটা বড় প্লেয়ার আছে যাকে দেখে বেঙ্গলের অনেক ছেলেই শিখছে, ঋদ্ধিমান সাহা। তো তুমি ছোটবেলাতে নিশ্চয়ই নাম ওকে শুনেই বড় হচ্ছ, এবং আমি শুনেছি তোমার বাবাও ক্রিকেট খেলতেন এবং ভালো আম্পায়ারিংও করেন, তো তোমার বাবার এটাও তোমার উপরে অনেকটা আছে। তুমি যদি তোমার এই শিলিগুড়ি থেকে কলকাতার যে জার্নি এবং সেখান থেকে ইন্ডিয়া টিম চান্স পাওয়ার একটু একটু যদি আমাদের সংক্ষেপে বলো। ফার্স্ট অফ অল গুড ইভিনিং অ্যান্ড থ্যাংক ইউ তোমার এত ভালো শোতে ইনভাইট করার জন্য। অ্যান্ড আমার ছোটোবেলা থেকে আমি ফার্স্ট অফ অল আমার ছোটোবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল বাবা ইন্ডিয়া খেলবে, বাট বাবার ওটা কিছু কারণে হয়নি। তো বাবার খেলতে তো বাবাকে দেখেই আমি, তারপর হচ্ছে আমি ক্রিকেটে জয়েন হলাম। তারপর আস্তে আস্তে ক্রিকেট খেলতে খেলতে আমরা ডিস্ট্রিক্ট আমাদের
15 এরকম কিছু একটা ডিস্ট্রিক্ট ছিল আমাদের, আমরা 3 বছর ডিস্ট্রিক্ট খেললাম, ডিস্ট্রিক্টে ভালো পারফরম্যান্সে আমরা বেঙ্গলে, আমি 7 বছর বয়সে আমি বেঙ্গলে ফার্স্ট ক্যাম্পে আমি এসেছিলাম, তো ওইভাবেই আমার জার্নি স্টার্ট হয়েছে। তারপর আস্তে আস্তে তারপর আমি 4 বছর লাইক 16-17 এরকম আমি বেঙ্গল জয়েন করি, বেঙ্গলে আন্ডার-19 ফার্স্ট খেলি। সেই বছর আমার মানে আগের বছর আমি যখন অত মানে জয়েন করতে পারিনি বিকজ অফ লাইক মানে ঠিক আছে, তারপর জয়েন করলাম, তারপর ওরকম করে আমার চললো। তারপর এই লাস্ট ইয়ার আমরা সিনিয়রের ভালো পারফরমেন্স ছিল, তো ওটার থেকে তারপর এখন আস্তে আস্তে আমি ইন্ডিয়াও খেলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের জন্য ডাক আসলো, এইভাবে আমার জার্নিটা। আচ্ছা আচ্ছা, তুমি আমি একটা জিনিস দেখছিলাম যে তুমি ওপেন বোলিং আবার ওপেন ব্যাটিং করতে ভালোবাসো, তো কিপিং ও করি তার সাথে। সেটা এটা মানে আমাদের আমাদের অনেক দিন আগে আমরা দেখতাম অ্যালেন বর্ডারকে যে ব্যাটিং কিপিং বোলিং সবই করতো, কিন্তু আমাদের সময় একটা ক্রিকেটার ছিল মনোজ প্রভাকর, ওপেন বোলিং করতো আবার ওপেন ব্যাটিং করতো, মনোজ প্রভাকর নাম শুনে থাকবে তোমরা। তো তোমার তুমি ওই ওপেন বোলিং আর ওপেন ব্যাটিং মানে কেন তোমার ভালো লাগে? না আমার ছোটবেলা থেকে আমি ফার্স্ট ডিস্ট্রিক্টে আমি কিপার আর ব্যাটসম্যানই ছিলাম, বাট আমার বোলিং টা ভালো লাগতো, তো ওখান থেকে যেহেতু তোমার পাওয়ার আছে বলের জোর জোর বেশি নাকি? না না ওটা না, মানে আমার ভালো লাগতো। তারপরে একদিন আমি বেঙ্গল ক্যাম্পে আমরা ব্যাটিং ব্যাটিং করেছিলাম, তারপর আমি স্যারকে বলেছিলাম আমি বোলিং করব, মানে স্যারও জিজ্ঞেস করেছিল বোলিং করবি, আমি বোলিং করব বলেছিলাম, তারপর বল করেছিলাম, তারপর থেকে আমার বোলিং স্টার্ট হয়েছে। মানে আমি শুনেছি তুমি যখন অস্ট্রেলিয়া গেছিলে, আমার এক মানে খুবই কাছের বন্ধু সেই সময় ছিল আর কি সুব্রত ব্যানার্জি, তুমি সচিনকে সচিনের সঙ্গে অনেক ছবি টবি তুলেছিলে, তোমার সেই ঘটনাটা যদি বলো আমাদের। মেইনলি ওখানে অস্ট্রেলিয়াতে ম্যাচেস ছিল, মানে সচিন স্যার গেছিল ওখানে গেস্ট হিসেবে, তো ম্যাচেসের পরে আমরা হচ্ছে জাস্ট আমার সচিনের অনেক বড় ফ্যান ছিলাম আমি ছোটবেলা থেকে সচিন স্যারের, তো স্যারের বন্ধু যেহেতু ছিল ওর জন্য আমি স্যারকে এত মানে মানে কি বলবো স্যারকে এত বলেছি, মানে স্যার ফটো লাগবে ফটো ফটো, তো তারপরে কি হয়েছে রাত্রিবেলা আমাদের স্যারদের পার্টি ছিল, পার্টি শেষ হয়ে তো রাত্রিবেলা আমি ফটো তুলেছিলাম সচিন স্যারের সাথে একা, স্যার ডেকেছিল। কেমন মানে সচিনকে দেখে তোমার কি মনে হলো যে আমাকে এরকম প্লেয়ার হতে হবে, মানে টি-20 তে ওপেন করে আমি একটা ইন্ডিয়ার স্টার হওয়ার ইচ্ছেটা? মানে স্যারকে দেখেছি ওটাই বড় ইচ্ছে ছিল, মানে অত তখন মাথায় অত কিছু আসেনি। না আমি বলছি তোমার স্বপ্নটা কি, তোমার ভবিষ্যতের তুমি কিভাবে নিজেকে ভাবছো আর কি, কিভাবে প্ল্যান করছো ভবিষ্যতে? প্ল্যান তো করছি মানে কন্টিনিউ করতে পারি, যে মানে যে জায়গাটা গেছে ওটা এখন কন্টিনিউ করতে পারি। এখন কি লকডাউনে তুমি কিভাবে প্র্যাকটিস তুমি লকডাউনে কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে ফিটনেস? লকডাউনে আমি নিজে প্রিপেয়ার তো চলছে আমাদের ট্রেনিং বেশি করে, বিকজ আমাদের এখানে কিছু রকম নেই, লাইক আমার জিমে জিম বন্ধ ছিল লকডাউনের জন্য, তাও গ্রাউন্ডসও ওরকম কিছু ছিল না, তো ওর জন্য আমি ওরকম গ্রাউন্ডস ওয়ান্স পাইনি, তো যেরকম আমাদের বেঙ্গলতে আমাদের ক্যাম্প স্টার্ট হয়েছিল, বেঙ্গল প্লাস আমাদের শিডিউল দিয়েছিল ইন্ডিয়ার ওখান থেকে, ওটাও ফলো করছিলাম, আর বেশিরভাগ বেঙ্গলের ক্যাম্পস যেগুলো হচ্ছে আমাদের ট্রেনিংয়ের চলছিল অনলাইন ক্লাসেস, সেটাতে আমি ট্রেনিং করছিলাম, তার সাথে এক্সট্রা পরে আলাদা করে। আর এখন আবার এখন রিসেন্টলি আবার নকিং তো আমি স্টার্ট করেছি, লাইক ইন্ডোর যেহেতু এখন একটু ওপেন করেছে মানে আমি শুনলাম সেখানে ঝুলনরাও ঝুলনও আসে এবং তোমাদের বলে কিছু, তাই তো? মানে এটা কিন্তু তোমাদের বাড়তি পাওনা, তাই না? একদম ঝুল দিয়ে আমাদের মানে ঝুল দিয়ে সাথে আমরা খেলেছি, এটাই অনেক বড় হয়েছে। ছোটবেলা থেকে ঝুল দিয়ে মানে ফার্স্টলি ঝুল দিয়ে এসেছিল, মানে আমাদের যখন ডিস্ট্রিক্ট স্টার্ট হবে তার আগে ঝুল দিয়ে এসেছে, ঝুল দিয়ে আর মিঠু ম্যাম এসেছিল। কেদারনাথ যাচ্ছে আপনাদের জানিয়ে রাখছি, খুব সেটা সবাইকে বলে দিচ্ছি আর কি, যে কেদারনাথ যাচ্ছে আমাদের রুমেলি, আমাদের
আমাদের সকলের জন্য প্রেও করবে, করোনা যাতে তাড়াতাড়ি চলে যায়, যাতে আমাদের আমরা তাড়াতাড়ি মাঠে নামতে পারি। রুমেলি তোমাকে আমি জিজ্ঞেস করবো, তুমি তো খুব তুমি আমি কথা বলতে পারবো না, অনেকে শুনতে পাচ্ছে তোমার, তোমার ছবিটা আসছে না, তো যাই হোক তুমি বলতে থাকো। তোমাকে আমি যেটা বলতে চাইছি যে রুমেলি তুমি যখন বেঙ্গল টিমে খেলেছিলে, তারপরে তুমি রেল চলে গেলে, তারপরে তুমি রাজস্থানও খেলেছো আসামও খেলেছো আমি দেখছিলাম, তো এতগুলো স্টেটের হয়ে খেলেছো, তারপরে তুমি আবার বেঙ্গলে ফিরে এলে অনেক বছর পর, বেঙ্গল টিমকে তুমি কেমন দেখলে, এই যে রিচাদের বেঙ্গল টিম তুমি কেমন দেখলে, এই এই জেনারেশনটাকে? ঝুলন তো ডেফিনেটলি আছে, দীপ্তিও এসেছে ভালো প্লেয়ার। হ্যাঁ, বেঙ্গলে আমি অলমোস্ট 18 বছর পরে ফিরেছি, 18-19 বছর পরে বেঙ্গলে আবার খেলছি আমি। অ্যান্ড আমি এটাই বলেছিলাম, আমি যখন বেঙ্গলে এসছি এই বছর, তখন আমি এটাই বলেছিলাম একটা ইন্টারভিউতে যে আমি শুরু যেখান থেকে করেছি সেখান থেকে আমি শেষ করতে চাই। সো এটাও আজকে তোমার এখানেও আমি এটাই বললাম যে যেখান থেকে আমি শুরু করেছি সেখানেই আমি শেষ করব। অ্যান্ড বেঙ্গল ক্রিকেটে ইয়েস ইম্প্রুভমেন্ট অনেক আছে, যত জুনিয়র্স আছে লাইক রিচা, আরো অনেক যারা জুনিয়র্স আছে তারা খুব ভালো জুনিয়র্স আছে। অ্যান্ড আই থিঙ্ক এরা যদি আরো মেহনত করে, ইভেন আরো যারা ওরা যদি নিজেদের যে স্ট্রং পয়েন্ট গুলো আছে, ইভেন ফিটনেসটাকে যদি ধরে রাখে, আই থিঙ্ক এরা অনেক ওপরে যাবে। অ্যান্ড আপস অ্যান্ড ডাউন সব জায়গাতেই আছে এনি প্রফেশনে। আই থিঙ্ক আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ডাউনফল আসে, বাট ওইটা যদি যদি একটা ম্যাচে পারফর্ম না হয় তো আই ডোন্ট থিঙ্ক এ ওদের এটা ভাবা উচিত যে আমি নেক্সট ম্যাচে করতে পারবো না, যেটা একটু রিচা মাঝে মাঝে করে ফেলে। তো আই থিঙ্ক রিচা এখন আরো খেলছে, ইন্ডিয়ান টিমে এসছে এন্ড আগে আরো খেলবে রিচা। আই থিঙ্ক ওদের এটা বোঝা উচিত যে একটা ম্যাচ যদি ফেল হই তো আরেক আরো আরো ম্যাচ আছে, তো ম্যাচ বাই ম্যাচ আমাদের চলা উচিত, যে আমি একটা ভালো খেলবো তো নেক্সট ম্যাচে আমাকে ভালোই খেলতে লাগবে। তো এইভাবে সেম জিনিস যে যদি একটা ম্যাচ খারাপ খেলি তো কোনো ব্যাপার না, নেক্সট ম্যাচে আমাকে খেলতেই লাগবে। তো এইভাবে আই থিঙ্ক আমরা ভালো খেলতে পারবো। অ্যান্ড বেঙ্গল টিম ইয়েস, এই বছর যে আমি বেঙ্গল টিমকে দেখেছি খুব ভালো, ইয়াংস্টার্স আছে সিনিয়র্স আছে, খুব ভালো কম্বিনেশন ছিল। ইয়া আনফর্চুনেটলি দীপ্তি বছর খেলতে পারেনি কোনো ম্যাচই বেঙ্গলে, আর যেটা নকআউটের জন্য ওডিআইতে গেছিল, বাট আনফর্চুনেটলি কোভিডের জন্য ম্যাচগুলোই আমাদের হলো না। আর দীপ্তির সঙ্গে আমি খেলেছি, তো শি ইজ ভেরি গুড প্লেয়ার। আর এই বছর যদি আমাদের যখনই সিজন স্টার্ট হবে, আই থিঙ্ক আমাদের বেঙ্গল টিম আবার পুরো ওইভাবেই তৈরি হয়ে আসবে, যে বছর লাস্ট ইয়ার যেটা টি-20তে আমরা ফাইনালে গিয়ে হেরে গেছি, বা ওডিআইতে কিছু ম্যাচ আমাদের আনফর্চুনেটলি আমাদের যেগুলো লস হয়েছিল, আই থিঙ্ক এই বছর আমরা স্ট্রংলি কামব্যাক করব। হ্যাঁ, সেটা নিশ্চয়ই হবে, কারণ কি তুমি তারপরে ঝুলনের মতো প্লেয়ার, তুমি দীপ্তি এক্সপিরিয়েন্সের সঙ্গে এনার্জিও প্রচুর আছে, ইয়াং রিচার্ডের মতো প্লেয়ার, সো ভেরি গুড কম্বিনেশন। আর সঙ্গে তোমাদের ভালো কোচ আছে, যে কিন্তু নিজে খুব ভালো বোলার ছিল, ম্যাকো আমাদের শিবশঙ্কর পাল অত্যন্ত ভালো বোলার, ও নিশ্চয়ই ভালো বোলিং এর টিপসগুলো দেয় যেটা তোমাদের নিশ্চয়ই খুব কাজে লাগে, তো সেই সব জিনিসটা নিয়েই সব কিছু নিয়েই বেঙ্গল নিশ্চয়ই ভালো করবে। আমি চারণের কাছে আসবো এখানে, চারণ লাস্ট ইয়ার তিনটে জায়গাতেই আমরা জিতেছিলাম বেঙ্গল, বিফোর লাস্ট ইয়ার মানে তিনটেতেই চ্যাম্পিয়ন 19-23 প্লাস সিনিয়রে, আর এবার এবার বোধহয় রানার্স হলো সিনিয়র এই যে টি-20। হ্যাঁ, তো তুমি তো নিশ্চয়ই 19-23 দেখছো, তো সব মিলিয়ে এবছরের পারফরমেন্সটা ফাইনালে গিয়ে কেন জিততে পারলো না সেটা যদি বলো একটু। অ্যাকচুয়ালি টি-20 আমরা তো এবছর অনেক ইয়াংস্টার নিয়ে খেলেছি, অ্যান্ড তারা ইয়াংস্টার নতুন তারা আউটস্ট্যান্ডিং খেলেছে, আমরা মানে ব্যাটও ভালো করেছি, আমরা লাস্ট হেরে গেছি লাস্ট আফটার যখন ফিল্ডিং করছিলাম 10 ওভারের পরে। আমরা ফাইনালে গিয়েছি, আমরা আমরা একটা ম্যাচও একটু কম ছিল, আর রেলের টিমে অনেক এক্সপিরিয়েন্স পেয়েছিল, তারিরাজ দে সো গুড প্লেয়ার, সো গুড ক্যাপ্টেন, আরো দু তিনটে ইন্ডিয়া প্লেয়ার ওদের এসেছিল ফ্রম ওয়েস্ট ইন্ডিজ ডাইরেক্ট ফ্লাই করে ওরা এসেছিল, তো ওরা এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, ওরা আমাদেরকে ফিজিক্যালি স্ট্রং ছিল, সেটা আমাদের মেয়েরা রিয়েলাইজ করতে, দ্যাটস ওয়াই আমাদের মেয়েরা এবছর এসেই
আফটার ওয়ান উইক টু উইক্স পরেই আমাদের মেয়েরা বললো উই ওয়ান্ট টু স্টার্ট ফিটনেস লেভেল, তো আমরা সঙ্গে সঙ্গে স্টার্ট করেছি কি স্ট্রেংথ তো দরকার আছে, ফিটনেস দরকার, নাহলে আমরা ওই টাকায় পৌঁছাতে পারবো না। তো খেলে খেলে মানুষ শেখে, আমরা মেয়েরা আমরা খেলে এটা বুঝতে পেরেছে উই নিড স্ট্রেংথ, তো উই আর ওয়ার্কিং অন দ্যাট থিং অলসো। তো হোপফুলি আমরা নেক্সট ইয়ার আমরা কন্টিনিউ যেভাবে দু তিন বছর ধরে বেঙ্গল খেলে এসছে, এখানে আপনাদের একটা কথা সবাই দর্শক জানিয়ে রাখি, যেভাবে সিএবি আমাদের স্পেশালি ওমেন ক্রিকেটার্স ডেফিনেটলি বয়েজ ক্রিকেটার করছে করছে, মেন্স ক্রিকেট যেভাবে হেল্প করছে, আমার যখনই ম্যাচ প্র্যাকটিস চাই, ম্যাচ প্র্যাকটিস পাই বা ট্যুর করতে চাই বা যখন ক্যাম্প করতে চাই বা এনিথিং রিগার্ডিং প্র্যাকটিস, মানে তো সিএবি নেভার সে নো, সিএবি অলওয়েজ ওয়েলকাম করে আমাদের। সেইটা হচ্ছে শুধু প্লেয়ার ভালো খেললেই হয় না বা শুধু কোচ থাকলেই হয় না, তার সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন এত ভালো ব্যাক করছে বা আমরা যে ডিসিশন নিচ্ছি বা ওখানে যা সাজেশন আসছে আউটস্ট্যান্ডিং সাজেশন আছে, স্পেশালি মানে এখন তো রাজদা এসছে, দেবুদা এসছে, এরা ডেফিনেটলি সাপোর্ট করছে। তারপরে এর আগে অভিষেক ছিল, অভিষেক ডেফিনেটলি মানে মানে কি বলবো মানে অনেক জিনিসে না নেই ভাবে এক্স্যাক্টলি রাত তিন চার চার বছর পরে মানে প্রত্যেক জিনিসে হ্যাঁ করে যেভাবে সাপোর্ট করে, সেই জন্য আমরা ইটস এ টিম ওয়ার্ক, একা কেউ জেতে না, তো সব দিক দিয়ে আমরা ট্রাই সব ফুলফিল করার চেষ্টা করছি। আই থিঙ্ক সামহাউ এই জন্য আমরা হয়তো রেজাল্ট আমরা করে উঠতে পারছি। না খুব ভালো রেজাল্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এমনি আমি বলবো বেঙ্গলের সাপ্লাই লাইনে উইমেন্স ক্রিকেটটা কি করলে ভালো হয় সেটা যদি একটু তুমি বলো, আর একটু যদি সাপ্লাই লাইনে ডিস্ট্রিক্ট ক্রিকেটে একটু বাড়িয়ে যদি করা যায় কিংবা ক্লাব ক্রিকেটে টুর্নামেন্ট করে যদি একটু বাড়ানো যায়। না সিএবি ইনিশিয়েটিভ নিয়েছে ক্লাব ক্রিকেট নিয়ে, এবছর হতো বাট সামার কোভিডের জন্য হয়নি, সেটা আই থিঙ্ক তুমিও জানো। অ্যান্ড ডিস্ট্রিক্ট যেখান থেকে প্লেয়ার তুলে আসতে পেরেছে, ডিস্ট্রিক্টে যখন গিয়েছিল রিচ আউট ডিস্ট্রিক্ট থেকে এসছে, আরো দু চারটে ম্যাচে আর ডিস্ট্রিক্ট খেলেই এসছে, বাট সামাও এবছর ডিস্ট্রিক্টটা খুব একটা ট্রায়াল করতে পারিনি বা ডিস্ট্রিক্ট খেলা কিছু হয়েছে বাট একটা ওপেন ট্রায়াল হতো সামাও ওটা হতে হতে পারিনি বিকজ অফ কোভিডের জন্যে। তো দেখুন প্লেয়ার আসে ডিস্ট্রিক্ট থেকে, গ্রাম থেকে ভালো প্লেয়ার আসে, ডেফিনেটলি শহর থেকেও আছে বাট ওখান থেকে র অনেক ট্যালেন্ট আসে, তো আই থিঙ্ক সেটা এবছর হয়নি বাট ওখান থেকে আমার মনে হচ্ছে আগামীকালে যখন সবকিছু পরিস্থিতি নর্মাল হবে সিবি আবার যে ট্র্যাকে হাট মানে চলছিল আবার সবাই ওই ট্র্যাকে আবার ফলো করবো, মানে নতুন প্লেয়ার সার্চ করতে পারি। আমি একটা তোমাদের ট্রায়াল দেখছিলাম বারাসাত মাঠে, ফিল্ডিংটা অসাধারণ করছিল কিছু বাচ্চা মেয়ে, আমি আমি ডেফিনেটলি শিওর যে এই জায়গাটা তুমি বোধহয় খুব খেয়াল রাখো যেহেতু তুমি নিজে এত ভালো ব্রিলিয়ান্ট ফিল্ডার ছিল। আমি সবসময় বিলিভ করি যেটা তোমার সাথে আমি খেলেছি, একটা ভালো ক্যাচ বা একটা রানার পুরো ম্যাচে সিনারিও চেঞ্জ করে দেয়, আর ফিল্ডিং সচের জিনিস আমি সবসময় এনজয় করতাম। আর আমি খুব লাকি কি আমি যখন যে টিমে কোচিং করেছি মেয়েরাও খুব এনজয় করেছে, আই থিঙ্ক রিচা এখানে আমার সাথে কাজ করেছে, রিচা ভালো বলতে পারে, আরো অনেক প্লেয়ার আছে, রুমিলি অবশ্যই এই বছর খেলেছে, রুমিলি হয়তো কিছু বাইট দিতে পারে, তো দেখছি যখন ওরা এনজয় করছে ওয়াই নট আমি ডেফিনেটলি এনজয় করি। দেখো যে কোনো ব্যাপারে যদি ইফ ইউ এনজয় ও সাকসেস হতে বাধ্য, চরণজিৎ স্যারের সো এখান থেকে আমার সঙ্গে চরণজিৎ স্যারের খুব ভালো ইন্টারঅ্যাক্ট হয়েছিল, আর সেখান থেকে ইন দ্য ক্রিকেট ওয়াইজ অ্যান্ড আমাকে আলাদা করে প্র্যাকটিস করানো, যেভাবে আমি যেভাবে স্যারকে বলেছি ম্যাকোকে বলেছি, আই থিঙ্ক চরণজিৎ স্যার আমাকে সব দিক থেকে হেল্প করেছে। মানে আমি যদি বলেছি এক ঘন্টা আমি ব্যাটিং করবো তো আমাকে এক ঘন্টা ব্যাটিং করিয়েছে, মানে সব দিকে যতটা ফিল্ডিং করতে চেয়েছি সেভাবে আমি ফিল্ডিং করেছি, অ্যান্ড ইটস আউটস্ট্যান্ডিং। I mean, first time I'm changing size, so I'm catch korlam, but it's it's outstanding. Haan, amader shomoy thank you, Charanjit sir. No, it's pleasure, pleasure. 90s er end e o jo fielding korto club cricket e, he is the best fielder. He was the best fielder. Acha, ami erpor ami Richa kache ashbo. Actually, Richa ke girei amader sobche beshi shopno. Richa, tumi Australia te onek boro boro player der shonge khelle. Smriti Mandhana theke shuru kore tomar Harmanpreet Kaur, kake কাকে ভালো লাগলো আর কি কে কি রকম ব্যবহার করলে কি সবাইকে, ওখানে বলতে গেলে আমাদের ড্রেসিং রুম অনেক ভালো, মানে সবাই সবার সাথে মিশে তারপর সবার সাথে মজা করে, মানে অনেক ভালো, যেরকম আমি বেঙ্গলও পেয়েছি সেরকম আমি ওখানেও সেম পেয়েছি। হ্যাঁ, আর সবচেয়ে ভালো কাকে লাগলো? সবচেয়ে ভালো আমার সবাই আমার কাছে সব সেম ছিল।
না সে তো তুমি একা একা বলতে পারবে না, কিন্তু তবুও ব্যাটিং বোলিং হ্যাঁ মানে সবাই তোমাকে নিশ্চয়ই সাপোর্ট করেছে খুব ড্রেসিং রুম শেয়ার করলে ফুল সাপোর্ট করেছে, তুমি বলো কোচের থেকে শুরু করে সবাই। তো তুমি যে খেললে বোধহয় তিনটে ম্যাচ খেলেছো তাই তো, তো যখন নামলে মাঠে ইন্ডিয়া ক্যাপটা যখন পড়লে দেশের হয়ে যখন নামছো সেই সময় অনুভূতিটা যদি সবাইকে বলো, কারণ কি অনেক তাহলে ছেলে মেয়ে তোমার মতো খেলতে চায়। ওটা বলার মতো আমার কিছু নেই, বাট মানে একটা আলাদা একটা ফিলিংস ছিল, লাইক ফার্স্ট ম্যাচ তারপর ক্রাউডের মধ্যে ওটা আলাদাই একটা, তারপর যখন বলার মতো কিছু নয় না ওটাই সব, দেশের হয়ে খেলাটাই সব। হ্যাঁ বাংলাদেশের এগেইনস্ট আমি ফার্স্ট ম্যাচ খেলি তো মানে ওয়ার্ল্ড কাপে, তার আগে ট্রায়াঙ্গুলার ক্যাপটা কে দিয়েছিল, ক্যাপটা তোমাকে ইন্ডিয়া ক্যাপটা কে দিয়েছিল, হ্যাঁ ঠিক আছে নিছিলাম হরমনপ্রীত কর হ্যারিদি। আরে খুব ভালো খুব ভালো, আর মানে ওর ওর তুমি যে অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান নিশ্চয়ই তোমার হরমিন হরমন যে মানে ক্যাপ্টেন ছিল নিশ্চয়ই তাকে তোমার তোমাকে তাহলে পছন্দ হয়েছে ওর খুব, যে তুমি যে অ্যাগ্রেসিভ নেচারে ব্যাট করো সেটা নিশ্চয়ই ওর ওনার খুব পছন্দ হয়েছে। সেও অনেক হেল্প করেছে, প্লাস বলে বুঝিয়েছে আমাকে, সবাই বুঝিয়েছে ওখানে মানে যখন কিছু মানে দরকার থাকতো হেল্প করতো। ঝুলন কিছু টিপস দিয়েছিল তোমাকে খেলা? হ্যাঁ ঝুলদি যাওয়ার আগে ঝুলদি আমাকে বলেছিল মানে ওখানে অস্ট্রেলিয়া কি কি রকম থাকবে পিচ কেমন হবে, ঝুলদি অনেক টিপস দিয়েছে যাওয়ার আগে, তো ঝুলদির সাথে আমরা এমনি কথা হয়েছিল আমার যাওয়ার আগে, লাইক পিচ কেমন বাউন্স হবে তো ওরকম। তো তোমার স্বপ্ন তো যে এইভাবে দেখো ঝুলন আমাদের পদ্মশ্রী মানে অর্জুন অ্যাওয়ার্ড পদ্মশ্রী কি না পেয়েছে, ওয়ার্ল্ড এর বেস্ট বোলার 200টার উপর উইকেট ওয়ান ডে তে, তা তোমার তাহলে কি স্বপ্ন? আজকে রুমেলুও দেখো প্রায় 100টা ম্যাচ দেশের হয়ে খেলেছে, 78টা ওয়ান ডে, 18টা তোমার টি টোয়েন্টি আর 4টে টেস্ট ম্যাচ, মানে সব মিলিয়ে 100টাই আর কি, 100টা দেশের হয়ে ম্যাচ খেলা, ইটস ব্রিলিয়েন্ট। তো তোমার কি ইচ্ছে মানে তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন হচ্ছে আমি মানে যখনই মানে যেই চান্সই পাই ওটাকে অ্যাভেল করতে হবে, সেটাই আমার ফার্স্ট অফ অল, তারপর আস্তে আস্তে গোলস আসবে কত কি ওটা ওটা আস্তে আস্তে আসবে, বেস্ট ব্যাটসম্যান এটা আসবে, তো ফার্স্ট আমি যেই চান্স পাবো সেটা অ্যাভেল করবো, মানে টিমের জন্য পুরো খেলবো সেটা, টিমকে জেতানোর জন্য একদম, যে টিমেই খেলো সেই টিমকে জেতানোর চেষ্টা করো সেটা একদম। ইটস ব্রিলিয়েন্ট। আচ্ছা আমি তোমার কাছে আসছি রুমেলি, তুমি শুনতে পাচ্ছ আমাদের? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ রুমেলি শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 তোমার ছবিটা আসছে না, তুমি যদি মানে একটু ছবিটা ছবিটা ক্যামেরাটা ক্যামেরা হ্যাঁ ক্যামেরাটা পুরোটাই রাখা আছে বাট ছবিটা আসছে না। হুম তুমি যদি লিভ করে আবার আসো তাহলে হয়তো হয়ে যেতে পারে। তুমি একবার লিভ করে না ক্যামেরাটা অন করে এসো। হ্যাঁ যাই হোক আমি এর মধ্যে আমি চরণজিতের কাছে আসব। চরণ তোমার এই যে টিমটা দেখছো, এই টিমটা তো নেক্সট জেনারেশন অফ বেঙ্গল ক্রিকেট, তো উইমেন্স ক্রিকেটে তুমি দেখো বেঙ্গলও এবছর দারুণ খেলেছে মেন্স ক্রিকেটে, তো উইমেন্স ক্রিকেটের ভবিষ্যতে তুমি কিরকম দেখছো আর কি বেঙ্গল টিমকে? টু বি ভেরি অনেস্ট খুব ফিউচারটা খুব ভালো দেখতে পাচ্ছি, কারণ যেই আন্ডার 19 হোক বা 23 টিম হোক বা সিনিয়র যেই প্লেয়ারগুলো আছে দে অল ট্যালেন্টেড আর সব সবথেকে বড় হার্ড ওয়ার্কিং, তো যেটা যে ট্যালেন্টেড যদি থাকে হার্ড ওয়ার্কিং থাকে আই থিঙ্ক সে মানুষটাই এগিয়ে যায়, তো খুব আমি দেখছি ফিউচারটা খুব ভালো যেইভাবে এরা প্রসেস মানে ফলো করছে যদি কন্টিনিউ করতে থাকে ডেফিনেটলি আমি বলবো ফিউচারটা খুব ভালো জায়গায় যাচ্ছে বেঙ্গল টিম। রিচার্ডের এজের আর কেউ আছে ভালো বেঙ্গলে? আরো দু তিনটে প্লেয়ার আছে যারা ভবিষ্যতে ইন্ডিয়া খেলা উচিত, বাট এখন আমি নাম বলতে চাই না পাবলিক ফোরামে, বাট আই থিঙ্ক যেভাবে ওরা কাজ করছে যেভাবে লাস্ট এক বছরে বা দেড় বছরে ওদের গ্রাফটা উঠেছে খেলাটা, আই থিঙ্ক খুব তাড়াতাড়ি একটা দুটো প্লেয়ার আশা করি মানে বেঙ্গল থেকে আমরা ইন্ডিয়া প্লেয়ার হতে দেখতে পাবো উইদিন 2-3 ইয়ার, আই থিঙ্ক সাম উইল সামওয়ান উইল কাম। আচ্ছা আই ডোন্ট ওয়ান্ট টু নেম এট দ্য মোমেন্ট। হ্যাঁ আমি একটা মেয়ের কথা খুব শুনেছিলাম সবার মুখে, তনুশ্রী সরকার, ও বোধহয় রেলে গেছে নাকি মানে এখন তো বেঙ্গল চাকরি পেয়ে, হ্যাঁ যেহেতু হ্যাঁ চাকরি পেয়ে রেলে গেছে এখন, সে তো এখন মানে কিছু বলা যাচ্ছে না, তো ওখান থেকে চাকরি পেয়েছে বলে ও
তো সে ও খুব ট্যালেন্টেড মেয়ে ছিল, যেহেতু এখন বেঙ্গলে নেই আমরা বেঙ্গলে হয়তো কাউন্ট করতে পারবো না ওকে, হ্যাঁ বাট নিজের ক্যারিয়ারটা এখানে স্টার্ট করেছে, খুব ভালো প্লেয়ার, খুব ভালো ব্যাট করে, খুব ভালো বল করে, ট্যালেন্টেড প্লেয়ার, কত ভালো করতে পারে যদি ওখানে ভালো করে ওখান থেকে ইন্ডিয়া খেলতে পারে, বাট বেঙ্গল থেকে ওটাও কাউন্ট হবে বিকজ 16-19 সিনিয়র এখান থেকে খেলেছে, লেটস সি, গুড লাক ফর হার, আশা করি আসার টাইমে ও ভালো খেলবে। রুনালি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে বলো, ছবি যখন আসছে না এখন মানুষ কি আর করবে, তোমার কথা তো শুনতে পাচ্ছে অ্যাটলিস্ট। আমি যেটা বলছি যে তুমি তুমি এই যে প্রায় 100টা ম্যাচ, প্রায় না 100টা ম্যাচই তুমি বেঙ্গল ইন্ডিয়া হয়ে ইন্ডিয়া ক্যাপ পরে তুমি মাঠে নেমেছো, তো তোমার আর দেখো মানে তুমি তোমার ভবিষ্যৎ কি দেখছো, যে ইন্ডিয়া হয়ে তুমি কি আবার ব্যাক করতে পারবে, আর কতদিন খেলার ইচ্ছে? আমি যতদিন পারবো ট্রাই করব, বাট লেটস সি, কারণ একটা ফিটনেস লেভেলেরও ব্যাপার আছে, এন্ড বাকি সিলেক্টরস এর উপরে আছে, বাকি আমার পারফরম্যান্স এর উপরে আছে, যাতে খেলবো আমি 1-2 বছর 3 বছর যেটাই, বাট তারপরে লেটস সি, আমি ক্রিকেটেই থাকতে চাই, সেটা ডিপেন্ড করবে যে আমি কিসে যাব, সেটা পরে ডিপেন্ড করবে, বাট আমার এখন ফোকাস আছে যেটা, সেটা হচ্ছে যে লাস্ট আমি যেটাই ট্রাই করব 1 বছর বা 2 বছর সেটাতে আমার চেষ্টা আছে যে আমি যদি আবার কামব্যাক করতে পারি, আর অনারের সঙ্গে আমি চাইলে সেটাকে রিটায়ারমেন্ট অ্যানাউন্সটা করতে পারবো। আচ্ছা তাহলে সেটা, আর বেঙ্গলের যেহেতু তুমি একটা কথা দারুণ বলেছো আমাদের, যে আমার শুরু ছিল বেঙ্গলের, তো শেষটা আমি বেঙ্গলের ভালো করতে চাই, ডেফিনেটলি তাহলে নেক্সট ইয়ার তুমি চাইবে যে বেঙ্গল আবার ট্রফি পাক, সেই ট্রফি জেতার পরে। আমি এই বছরও আমার আমার শুধু বেঙ্গল, অবভিয়াসলি বেঙ্গল আমার সবকিছু, বেঙ্গল থেকে আমি উঠে গেছি, বাট আমি যখনই যে স্টেট থেকে খেলেছি বা রেলওয়েস খেলেছি, ইভেন এয়ার ইন্ডিয়া খেলেছি, আমার সবসময় একটাই মোটিভ থাকে যে টিমের হয়ে খেলবো, যে ক্যাপটা আমি পরবো তার জন্য আমার তাকে 100% দেওয়ার, চাই ইন্ডিয়া খেলি চাই যে কোনো রেসপন্সিবিলিটি তার জন্য সবসময় থাকা উচিত। এই জিনিসটা বোধহয় আমি জানি না, বাট আমার মধ্যে এই জিনিসটা আছে, যেটা আমি বিশ্বাস করি যে ক্যাপটা তুমি পরবে সে ক্যাপটার ইজ্জত রাখা খুব দরকার, সেটা যে কোনো ক্যাপ হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, স্টেট হতে পারে, রেলওয়েজ হতে পারে, তুমি যে ক্যাপ পরবে ওই ক্যাপের ইজ্জত রাখো, আর ওই ইজ্জতটা তখনই আসবে যখন তুমি নিজে পারফর্ম করবে টিমের জন্য। আর একটা কথা রুমেলি আমি জানতে চাইছি, তুমি ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স মানে ক্রিকেটে, আর উইমেন্স ক্রিকেটের সঙ্গে তুমি মানে যেভাবে তুমি এগিয়েছো এতগুলো স্টেটের হয়ে খেলাতে এক্সপিরিয়েন্স তোমার অনেক বেশি, রেল, রাজস্থান, আসাম, বেঙ্গল সব মিলিয়ে সব দেখলে, বেঙ্গলের ক্রিকেটকে আরও যদি উইমেন্স ক্রিকেটকে আরও যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আরও কী কী করার দরকার তোমার মনে হয়? আমার যেটা মনে হয় সেটা আমি আই থিংক আব্দুল্লাহ তোমাকেও বলেছি, ইভেন চরণ স্যারকেও আমি বলেছিলাম, যে আমাদের যে ক্লাব ক্রিকেটটা যেটা এখন শুরু হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত, বিকজ ক্লাব ক্রিকেট ডিস্ট্রিক্ট ক্রিকেটটা তো আছে, বাট তারপরে কি, তারপরে সোজা আমরা বেঙ্গল স্টেটের ক্যাম্পে চলে আসি, বাট যে ক্লাব ক্রিকেটটা আছে ওইটা যদি শুরু হয় তো আমাদের যে মেয়েরা মানে যেটা ক্রিমটা ওটা বেঙ্গলের জন্য উঠে আসবে, সেখানে তোমাকে পারফরমেন্স বেস তুমি ক্লাব ক্রিকেট খেলবে, তারা এসে খেলবে হচ্ছে ক্যাম্পে আসবে বেঙ্গলের। আই থিংক এই ক্লাব ক্রিকেটটা যত তাড়াতাড়ি শুরু করা যায় বেঙ্গলে খুব আরো ভালো পারফরমেন্সের সঙ্গে মেয়েরা আসবে, আর তাদের কাছে আরো ভালো এক্সপিরিয়েন্স থাকবে, বিকজ তারা ম্যাচ পাবে অনেকগুলো সিজনের মধ্যে, যেরকম ছেলেরা পায়, ছেলে যখন খেলতে আসে স্টেটে বেঙ্গলে হয়ে তখন তারা আগে একটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলছে কেউ না কেউ, তো তারা ম্যাচ পাচ্ছে, তারা এক্সপিরিয়েন্স পাচ্ছে, তো আই থিঙ্ক মেয়েদের জন্য এটা করা উচিত, তাহলে যে পারফরমেন্সটা এখন হচ্ছে আই থিঙ্ক এর পরে পারফরমেন্স লেভেলটা আরো উপরে চলে যাবে, তো আরো বেশি সংখ্যক প্লেয়ার উঠবে। হ্যাঁ আর আমি এটাই রিকোয়েস্ট করব বেঙ্গল ক্রিকেটকে আগে গিয়ে কে যত তাড়াতাড়ি হোক এই বেঙ্গল ক্লাব ক্রিকেটটা যত তাড়াতাড়ি শুরু করতে পারে তত তত ভালো। আচ্ছা ঠিক আছে আসছি তোমাকে, আমি তোমার কাছে, তুমি একবার লিভ করে যদি আবার ক্যামেরাটা অন করে আসো তাহলে। আমি অ্যাকচুয়ালি লিভ করেছিলাম বাট নেটওয়ার্কের জন্য আসছে না। হ্যাঁ যাই হোক আমি রিচার কাছে আসছি, রিচা যেটা বলছি যে তোমার ফেভারিট প্লেয়ার কে, মানে তুমি যাকে দেখে আইডল করে এগো আর কি? আমার তো ছোটবেলা থেকে একজনই ছিল সচিন স্যার,
আর উইমেন্স এর উইমেন্স ক্রিকেটে উইমেন্স তো ঝুল দি আছে মানে বল আমি সাথে ঝুল দি আর ব্যাটিং এর থেকে দেখে আসছি মানে ওভারঅল ওভারঅল ব্যাটিং এ কার ব্যাটিং ভালো লাগে ব্যাটিং তো আমার সচিন স্যারটাই আমি বেশি প্রেফার করতাম ছোটবেলা থেকে তুমি এই যে টিভিতে তুমি এই যে মেরে অ্যাগ্রেসিভ খেলো সেই অ্যাগ্রেসিভ খেলাটা তোমার ভালো লাগে কেন মানে মানে অ্যাগ্রেসিভ নেচারটা কোথা থেকে এসেছে মেরে খেলার ব্যাপারটা কোথা থেকে এসেছে আমার যেটুকু আমার মানে আমি দেখেছি যেরকম আমার বাবাও সেম অ্যাগ্রেসিভ মানে মারবে তো বাইরে সিঙ্গেল তো এরকম ছিল না বাট ছোট বাবাও সেম ছিল মানে 6-4 6-4 এটাতে তো আমিও মানে আমাকে বাবা বলতো মারবি তো পুরো মারবি ছোটবেলা থেকে আমি ওরকম করে এসেছি না চারণ যেটা বলছিলে তো টেকনিক্যালিও তুমি সাউন্ড মানে বেশ যেটা টেকনিক জোরে মারো সেটা টেকনিক্যালিও খুব সাউন্ড তুমি তো টেকনিকটা নিশ্চয়ই তোমাকে বেসিকসটা যিনি শিখিয়েছে তোমার বাবাই না আমরা ছোটবেলা থেকে আমি যে বাবা যে ক্লাবে মানে খেলতো ওই ক্লাবে এসেছি ছিল ওই ক্লাব থেকে আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করে এসেছি তো ওখানে আমাদের বরুণ স্যার বলে আছে একজন যে সবচেয়ে বেশি দেখতো তারপর আরো ছিল বিবেক দা গোপাল দা বরুণ স্যারই আমাকে সবচেয়ে বেশি মানে ফার্স্টে আমাকে ব্যাটিং ওটা দেখিয়েছে মানে বল ছুড়ে ছুড়ে হ্যাঁ নকিং করা তো টেকনিক আমি শুনেছি এই বরুণ স্যার বোধহয় ঋদ্ধিমানকেও নকিং করা তো ছুড়ে ছুড়ে এরকম শোনা কথা হ্যাঁ যাই হোক তাহলে ভালোই হয়েছে তুমি আমাদের আরেকটা তারপরে বেঙ্গলে হ্যাঁ তারপরে বেঙ্গলে আসার পরে তারপর আমি প্রথমে চ্যালেঞ্জ স্যারকে পাই পুরো 4 বছরই এখনো অবধি চ্যালেঞ্জ স্যারকে পেয়েছি চ্যান্সার যখন ম্যাচে যদি আমি বাজেও করি যদি না থাকে সে আবার ফোনে বলে দিতে পারে কি ভুল হচ্ছে না দেখেও মানে মুখস্থ তোমার ব্যাটিংটা মুখস্থ না তোমার ব্যাটিং নিয়ে অনেক শুনেছি ওর কাছে আর তোমার লকডাউনের পরে তোমার এই ফিটনেস রেখে যে তোমার বেঙ্গলের হয়ে আবার নামা সেটার জন্য আমরা ওয়েট করছি আমি একদম শেষের দিকে চলে এসেছি চারণ তোমাকে যদি বলতে হয় যে উইমেন্স ক্রিকেটের ঝুলনের পর স্টার ক্রিকেট মানে আবার আরো ঝুলন আসবে তুমি কি মনে করো দেখে ঝুলন দি মানে ঝুলন যেভাবে উইমেন্স ক্রিকেটে ছড়িয়েছে এখন আমাদের কাছে উইমেন্স ক্রিকেট খুব ইজি মনে হয় বাট ঝুলন যেখান থেকে স্টার্ট করেছে 2000-এ তখন উইমেন্স ক্রিকেট ভাবাটাই মানে একটা সাংঘাতিক ব্যাপার ছিল সেই নদিয়া থেকে এসে তারপরে আসে খেলা তখন উইমেন্স ক্রিকেট কেউ অত চিন্তো না বিসিসিআই তো 2006-07 আই থিঙ্ক টেক ওভার করেছে আর তার আগে যেভাবে ওরা স্ট্রাগল করে উইমেন্স ক্রিকেট আজকে যেখানে আছে মানে লাইক রুমেলি যে খেলেছে মানে ঝুলন খেলেছে তার আগে অনেক প্লেয়ার আছে লাইক মিঠু দি লোপা দি বা ওরা আরো আগে খেলে 80s 90s খেলেছে মানে এদের সবাইকে স্যালুট করা উচিত বিকজ এরা এত স্যাক্রিফাইস করেছে সেই জন্য আজকে মেয়েরা এত ভালো ফ্যাসিলিটি পাচ্ছে যা সুবিধা পাচ্ছে বিকজ অফ দেম ওরা যদি ওই টাইমটা পার না করতো তাহলে এই টাইমটা আসতো না অ্যান্ড এখন মনে হয় যেভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে যেভাবে এখন টেকনোলজি আছে মানে ভালো খেলা উচিত এটা আমার মনে হয় ওরা যখন না কিছু ছিল তখন ওরা যখন কিছু ছিল না তখন বলে না আব্দুল্লাহ বেঙ্গলে উইমেন্স ক্রিকেটে আমি দেখেছি উইমেন্স এর সিনিয়ররা ভীষণভাবে যত্নশীল নেক্সট জেনারেশনের জন্য তারা খুব মিঠুদি বলো লোপাদি বলো আরো চন্দনাদি যারা আছে পূর্ণিমাদি যারা আছেন তারা কিন্তু প্রচন্ড ভালোভাবে মানে উইমেন্স ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন আমি দেখেছি এটা খুব যত্নশীল থাকে হ্যাঁ ওটা একটাই কারণ সবাই চায় কি উইমেন্স ক্রিকেটটা ভালো আরো মানে স্বপ্নটা দিমট নেই সবাই কিন্তু একটা গোলের পেছনে আমরা পালাচ্ছি তো যখন সবাই মানুষ একটা গোলের পেছনে পালায় তাহলে টার্গেটটা খুব তাড়াতাড়ি আমরা কাছে যেতে পারি তো এটাই হচ্ছে রিজন হ্যাঁ সবাই এক গোলের দিকে আমরা পালাচ্ছি কি উই ওয়ান্ট টু ডু ওয়েল ফর একটা টিম হিসেবে কাজ করছো তোমরা এক্স্যাক্টলি যেটা যেটার জন্যই অ্যাকচুয়ালি এত ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি বেঙ্গলের উইমেন্স ক্রিকেটের রেভলিউশনস মানে এরকম পারফরম্যান্স কিন্তু খুব কম স্টেটেরই আছে সব রকম ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া ফাইনালে যাওয়া পরপর দুবার এটা কোনোদিন হয়নি কি মানে একই বছরে 1923 এন্ড সিনিয়র পুরো তিনটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু কি ভাবতে পারিনি আর কোনোদিন হয়ও নি তো এটা জাস্ট বিকজ অফ আমরা সিএবি যে প্রাইজ ডিসিশন আমরা ঝুলনের স্পিচ শুনেছিলাম মানে ওর স্বপ্ন ছিল বেঙ্গলের এই রেজাল্ট দেখা তো বেঙ্গলের এই রেজাল্ট আমরা আশা করছি আরো আসবে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ চারণ লাস্ট আমি প্রশ্ন করব রুমেলিকে লাস্ট প্রশ্ন করে লাস্ট প্রশ্ন চলে যাব আমরা রুমেলি তোমার জুনিয়রদের যে এই যে রিচাদের ব্যাচটা রিচা না হয় এখন আমাদের তো অনেক স্বপ্ন রিচাকে ঘিরে
কিন্তু অনেক রিচা আরও আছে যারা ডিস্ট্রিক্টকে ছড়িয়ে আছে, ক্রিকেট খেলতে চাইছে এখন। এখন ঝুলনরা যেভাবে উইমেন্স ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছি, এখন উইমেন্স ক্রিকেটের কিন্তু মানে একদম গ্রাফ উপরের দিকে। তো তোমার কি মেসেজ আছে জুনিয়র ক্রিকেটারদের জন্য বেঙ্গলের? বেঙ্গলের যত মেয়েরা আছে তাদেরকে তো আমি বলবো যে তারা যদি খেলতে চায় তাদের আগে আসা উচিত। অ্যান্ড স্পেশালি আমি এটা একটা কি একটা পেছনে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি একটা বলেছিলাম যে আমাদের মেয়েদের যদি ক্রিকেট খেলতে লাগে তার জন্য আমাদের প্যারেন্টসের সাপোর্ট খুব দরকার। আমি এটাই বলবো যত আমাদের বেঙ্গলে মেয়েরা আছে তাদের যারা প্যারেন্ট আছে তারা প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে সাপোর্ট করুন, যেটাতে তোমাদের মেয়েরাই আগে খেলবে, এখান থেকে হয়তো আরেকটা রিচা আপকামিং এ এসে বেরোবে, জুনিয়র থেকে এসে ইন্ডিয়া খেলবে। কেউ জানে না যে কে ইন্ডিয়া খেলবে, কে কোথায় যাবে। তো আই থিঙ্ক প্যারেন্টস এর সাপোর্ট খুব দরকার, যারা মেয়েরা আছো, যারা খেলতে চাইছো, যারা ডিস্ট্রিক্ট খেলছো, যারা স্টেট খেলছো এখনো বেঙ্গলে, তাদের বলবো যে তারা আরো মেহনত করো। অ্যান্ড আরো আগে আমরা আর 2 বছর বা 1 বছর আছি যারা সিনিয়ররা আছি, বাট তোমরাই ফিউচার আমাদের বেঙ্গলের জন্য। তোমরা আগে এসে টিমকে সামলাও অ্যান্ড টিমের জন্য রান করো অ্যান্ড টিমের জন্য পারফর্ম করো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ রুমেলি। আমি রিচার কাছে আসবো। রিচা, তুমি বাবার সাপোর্ট পেয়েছো প্রচুর, প্লাস এই তোমার শিলিগুড়ি কোচদের, প্লাস তো চরণ স্যার তো আছেই, যে তোমার ব্যাটিংটা মুখস্থ তুমি যেটা বলেছো। বেঙ্গলে তোমার যত কোচ আছে, আমি মানে বেঙ্গল শুধু না, যতই কোচ আমার লাইফে পেয়েছি সব বেস্ট কোচ পেয়েছি, নো ডাউট। মানে ওরকম কেউ পাইনি যেটা যে হচ্ছে তোমাকে ডাউন করে দেবে বা তোমার স্বপ্নের সঙ্গে আমরাও আছি, কারণ আমরাও স্বপ্ন দেখছি যে আমরা আরেকজন স্টারকে পেতে যাচ্ছি। আমি তো আমি যেটা বলতে চাইছি, তোমার বাবার যে সাপোর্ট তোমার ছিল সারা জীবন ধরে থাকবে, তোমার মায়ের সাপোর্টটাও নিশ্চয়ই অনেক ছিল। হ্যাঁ, দুজনেই আমাকে বহুত সাপোর্ট করতো, মানে মা যেহেতু যেতে পারতো না, বাট বাবা আমার সাথে সারাক্ষণ থাকতো। হ্যাঁ, মা আউট আউট হলে কি মা বকাবকি করে? না না, কেউ বকাবকি করে না, মানে বকাবকি কেউ করতো না আমাকে, এমনিতেও আউট ওই জন্য বিন্দাস ক্রিকেট খেলেছে আর কি। সত্যি ব্রিলিয়ান্ট, তোমাকে মানে আমি মানে আমরা সকলের তরফ থেকে আমাদের আশীর্বাদ রইল, আর ভালো আরও বড় প্লেয়ার হও, আর বেঙ্গলকে আমরা চাইবো, বেঙ্গলকে ম্যাচ জেতাও, আমরা চাইবো ইন্ডিয়াকে তোমরা ম্যাচ জেতাও। আর ঝুলনদি যে রেকর্ডটা করেছে, আমি দেখতে চাই যে তুমিও অ্যাটলিস্ট এই জায়গায় পৌঁছাও, ঠাকুর করুক। আমি আমাদের সকলের তরফ থেকে তোমার আশীর্বাদ উইশ সবই রইল। চরণ, তোমার কাছে মেসেজ নেব, বেঙ্গল ক্রিকেটের লাস্ট মেসেজ তোমার কাছ থেকে নেবো, যে বেঙ্গল ক্রিকেটকে তুমি হাতে, উইমেন্স ক্রিকেটটা তুমি অনেক ভালো বোঝো, যেটা ডেফিনেটলি আমরা অনেকগুলো কোচ আছে, তুমি যাদের নাম করলে একেবারে মিঠুদি থেকে শুরু করে লোপাদি, পূর্ণিমাদি, চন্দনাদি, অনেক আছে, শ্যামাদি, প্লাস ওই আমাদের ইভেন আমি বলবো যে সব মিলিয়ে স্বপন সাধু, যাদের কোচিং থেকে আজকে বেঙ্গল ক্রিকেট এই এই জায়গায়, দীপেন্দারাও আছে ডেফিনেটলি, দীপেন রুদ্ররা ওনারাও আছেন, সবাই উইমেন্স ক্রিকেট নিয়ে ভেবেছেন। উইমেন্স ক্রিকেটের খুব ব্রড ভাবে সবাই এগিয়ে এসেছেন, ওই জন্যই কিন্তু উইমেন্স ক্রিকেট এত ভালো রেজাল্ট। তোমার কাছ থেকে আমরা মেসেজ চাইছি, লাস্ট মেসেজ তোমার কাছে, অ্যাজ এ কোচ এবং তোমার ক্রিকেটিং নলেজ খুব ভালো, তুমি যদি ওভারঅল যারা বাচ্চা মেয়েরা ইয়াংস্টার শুনছে আজকে, তাদের সম্বন্ধে যদি তুমি কিছু বলো। যারা ইয়াংস্টার তাদের জন্য আমি একটাই মেসেজ দিতে চাইবো, 100% দাও নিজের সঙ্গে, কোনদিন চিট করো, বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, আর নিজের উপর সেলফ বিলিভ রাখতে হবে, অ্যান্ড সেম টাইম ইউ ওয়ার্ক হার্ড। যদি আমি ভালো খাটতে না পারি, নিজের সব কাজের সাথে মানে অনেস্ট না হতে পারি, যদি সেলফ বিলিভ না থাকে, এই 3-4 জিনিস খুব যে কোনো খেলা হোক বা পড়াশোনা হোক, আমি যেটা আমি বিলিভ বা বিজনেস হোক, যদি সেলফ বিলিভ না থাকে, আমি নিজের কাজে অনেস্ট না হই আর হার্ড ওয়ার্ক না হয়, আমি কোনোদিন সাকসেস হবো না। যার কাছে এই 3-4 জিনিস আছে, সে যে কোনো ফিল্ডে এগোতে পারে, নট অনলি ইন ক্রিকেট, এনি কাইন্ড অফ ফিল্ডে এগোতে পারে। আমি এটাই বলবো, বি অনেস্ট, বি ওয়ার্ক হার্ড অ্যান্ড বিলিভ ইউর সেলফ। একদম একদম ফ্যান্টাস্টিক, প্রচুর কিছু ভালো লাগলো রিচা, থ্যাংক ইউ রুমেলি, থ্যাংক ইউ চরণ, থ্যাংকস আ লট। আমি একটা কথাই বলবো, সবাইকে বলবো, বেঙ্গল ক্রিকেটের উইমেন্স, বেঙ্গল ক্রিকেটের অ্যাকচুয়ালি আমি উইমেন্স এখন বলতে চাই না, এখন বেঙ্গল ক্রিকেট ধরে এগোতে চাই, সবাই আমরা বেঙ্গল ক্রিকেটের মাঝখানে, আমরা তোমাদের
সকলকে থ্যাংক ইউ জানিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, নেক্সট উইক আবার আমরা ক্রিকেট নিয়ে ফিরবো আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই।